আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি অ্যান্ড কুক ব্লগসে। আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসেনি, কী নিয়ে এসেছি আপনারা দেখে নিশ্চয় বোঝা গেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আমার হাতে এসে পৌঁছাচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে এলার্টটি। আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় গুগল অ্যাডসেন্সের এ লেটার বা চিঠিটা। আমরা অনেক কাজ এবং পরিশ্রম করার পর $10 হলে এই চিঠিটা পোস্ট করা হয় গুগল অ্যাডসেন্স থেকে। আর এই চিঠিটা আমরা বেশিরভাগ সবাই হাতে পায় না বা অনেকে অনেক লেট করে পায়। আসলে মূলত কী কারণে আপনি চিঠিটা হাতে পান না, তা আমার এক্সপিরিয়েন্স থেকে ছোট্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই কম বেশি হলেও উপকৃত হবেন। চিঠিটা হাতে না পাওয়ার মেইন এবং প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যাড্রেস বা ঠিকানা দিতে ভুল করা। ঠিকানাটা হুবহু আমরা যদি ভোটার আইডি কার্ড থেকে তুলে দিই, আর পোস্ট কোড আর একটা কন্ট্যাক্ট নাম্বার যদি সেখানে লেখা হয়, তাহলে খুব সহজে আমরা এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে যাব। গুগল থেকে আমাদেরকে যে ইমেলটা করে, ঠিক ইমেলটা রিসিভ করার 15 দিন পর পোস্ট অফিসে যেয়ে যদি আমরা এটার একটা পিক দেখাতে পারি, তাহলে কিন্তু পোস্টম্যানরা খুব সহজে বোঝা যায় যে আমরা কী নিতে তাদের কাছে এসেছি। পিকটা যদি দেখাতে না পারি, তাহলে ওরা আমাদেরকে মুখের উপরেই বলে দেয় যে না, এ ধরনের কোনো লেটার আমাদের হাতে এসে পৌঁছানি। তাই অবশ্যই চেষ্টা করবেন এটার একটা পিক আপনার মোবাইলে করে ওদেরকে দেখানোর জন্য, আর ওদের থেকে অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবেন। তাহলে আপনি তার কয়েকদিন পর আবার একটু ফোন করে জানতে চাইলে তার, আর কিছুটা যদি বকশিস দিয়ে আসতে পারেন, তাহলে তা আরও সুবিধা। ওরা নিজেরাই আপনাকে ফোন করে বলে দিবে যে এই লেটারটা আপনার এসেছে। তাহলে আপনি 15 থেকে 20 দিনে খুব সহজে এই লেটারটা পেয়ে যাবেন। আর গুগল অ্যাডসেন্স থেকে এই লেটারটা পাঠানো হয় আমাদের ঠিকানা এবং আমাদের অলসতার কারণে আমরা জিনিসটা পেতে অনেক লেট করে ফেলি। তো আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা ওপেন করে ফেলেছি, আর দেখুন আমার পিনটা কোথায় আছে। তো সবার দোয়ায় এবং ভালোবাসায় আমি এটা হাতে পেয়েছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সুস্থ আস্থা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।